আমার কলেজের বন্ধু সত্য ধারণ বাঁশি বাজাতে পারত, উত্তাসে সত্যের এক বৃষ্টির ধোয়া, সন্ধ্যায় সত্য খুন হল। বাঁশি বাজানোর সাথে সত্য রাজনীতি করত, আমি কিছু করতাম না, পারতাম না, শুধু মন দিয়ে পড়াশোনা করতাম। সত্য বাঁশি বাজাতে পারত, অদ্ভুত স্বপ্নের মতো শোনা শোনা আমাদের, ওর বাঁশি আমাকে খুব টানত, খুব। সে সত্য খুন হয়ে গেল, খবর পেয়েও গলা কাটা সত্য লাশ আমি দেখতে যাইনি, যেতেও পারিনি। কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাজ্যে আমি সত্যের বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না, সব শালা খালি সজন বসুন। কলেজ জীবনে শেষ হবার পর মামার ধুলোতে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। যত সময় আমার বিয়ে হল, বন্ধুরা বরযাত্রী হয়ে সঙ্গে গেল, খুব হয়েছে আনন্দ গুলো। বৌভাতে দিন সাদা শাড়ি পরে সুবর্ণা এসেছিল, শীতে সে সন্ধ্যায় ওর গালে কাড়ি কাটছিল না, কাঁদেছিল ঝোড়া বেগ, এক সময়ে যা সত্যের চৌড়া কাঁধে ঝুলত। এখন আমি ভালো চাকরি করি, ভালো পদে আসি, নিজের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। সত্যের রাজনীতি বন্ধুরা যারা, তাদেরকে অনেক পরে দেখেছি দীপক প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পতাকার রং লেগেছে তাদের গালে। আজকাল আমি কবিতাটা বেশ লিখি, লোকে বেশ প্রশংসা করে, বইটি ছাপা হচ্ছে, নাম রাখা হচ্ছে। আমি এখন ওই যাকে বলে প্রায় সেলিব্রিটি। আর কি, আমার বউ এর গয়না আর স্বামীর উজ্জ্বল ওই যাকে বলে বসে ঈর্ষা, অনার প্রাইড। আমার ছেলে নামে ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবে উচ্চশিক্ষার জন্য। একদিন তখন শ্রাবণ মাস, সারা দুপুর একখানা বৃষ্টি হচ্ছে, সেদিন ছুটি ছিল। বিছানা শুয়ে ঘুম এসে যাচ্ছিল প্রায়, সে আধো ঘুমে আমি সত্যকে দেখতে পেলাম। দেখলাম বিশাল ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝাপসা হয়ে গেছে চারদিক। সে ভীষণ চেনা বহুবার কোন স্বপ্নের মতো একটা সুর, বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়ে যাচ্ছে। হঠাৎ কোত্থেকে একটা দরুঞ্জোর শব্দ হল, দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করল। সত্যের বুকটা ফুটো হয়ে গেল, ঘলঘল করে রক্ত ঝরতে লাগল। সত্য কিন্তু হাসছিল আর বাঁশিও বাজাচ্ছিল, বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্যের বাঁশি, রক্তের প্রচণ্ড স্রোতকে ছাপিয়ে সত্যের বাঁশি। আমার ঘুম ভেঙে গেল, কি আশ্চর্য, কে বাঁশি বাজাচ্ছে? ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি, কে 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 বাঁশি বাজাচ্ছে? আমি চিৎকার করে উঠলাম, ছুটে এসে ঘরে ঢুকলাম। আমার স্ত্রী, এ কে? অমন চেঁচাচ্ছে কেন? কে বাজালো বাঁশি? কে আবার? আমাদের বুকান, বুকান, বুকান আমার ছেলে। আমার মাথায় হঠাৎ রক্ত চড়ে গেল, বললাম না, বাঁশি বাজাবে না,
ওকে বারণ করো, ওকে বারণ করো, বলতে বলতে আমি কেমন কেঁপে উঠলাম। তখন বোকার এসে আমার সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাড়শি। অবাক হয়ে ও আমাকে দেখছে, আমি ঝরঝর করে কেঁদে উঠলাম। ছেলের হাত দুটো ধরে বললাম, না বাবা, বাঁশি বাঁধাস না, তুই শ্বেতা শেখ, শারদ শেখ, বাঁশি নয়। বাঁশি বাজলে দেশে তার গলা কেটে নেওয়া হয়। বলতে বলতে আমার গলার স্বর কান্নায় বুঝে এলো। আমার একমাত্র সন্তান অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল, তার চোখে সংজ্ঞাহীন অশ্রু। কি বলবো,